পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসির কুরআন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা মুহতারামকে দিনার আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। এগুলো বসতে বলেন ভাই, আপনারা সবাই বসেন, আপনারা বসে যান, প্রধান মেহমান আপনাদেরকে বলছেন আপনাদেরকে বসার জন্য, আপনারা প্লিজ বসে যান। সামনে পিছনে ডাইনে বাইরে, পিছনে না সামনে, সামনে যতদূর জায়গা আছে আপনারা সবাই বসে যান, পিছনে চলে গেলে তো বক্তাকে দেখতে পাবেন না, বসেন আপনারা সবাই বসেন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকল পড়ে না বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল إحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على رسوله اللهم اغفر لي পৃথিবী না জানোক আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানোক আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আলহামদুলিল্লাহ বসা যায় না ওখানে
কিছু বিছিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে বসে পড়েন, পেছনে অনেকেই। চুয়াডাঙ্গা জেলা আনন্দডাঙ্গা থানার অন্তর্গত মনসীগঞ্জ পটিমারি দারুৎসন্না কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 18তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাসানুজ্জামান হান্না, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আশরাফুল আলম, মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে কোরআনের কথাগুলো বলার জন্য যার মাধ্যমে এসেছি, শ্রদ্ধাভাজন ওস্তাদ ইসলামিক চিন্তাবিদ সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় চুয়াডাঙ্গাবাসী, দল মত নির্বিশেষে দিনের বেলায় হাজারো কাজ আমাদের ছিল, বিশেষ করে আমাদের খুলনা রাজশাহী এ সমস্ত বিভাগগুলোতে দিনের বেলায় অনুষ্ঠান কম হয়, এগুলো রংপুর বিভাগে হয় বেশি, শীত বেশি পড়ে ওদিকে, আমাদের অভ্যাস নেই। তারপরও আপনারা সব বাদ দিয়ে যে দিনের বেলায় এরোদের ভেতরে বসে আছে, যারা আসলাম আমরা এবাদত মনে করে আজকে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরানি মান কানা লাহু ক্বালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই এতে শিক্ষণীয় বিষয় আছে। এই যে জিকির কোরআন, এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য? লিমান কানা লাহু ক্বালবুন, যাদের কলব আছে। কি আছে? কলব নেই এরকম কোন সৃষ্টি দুনিয়ায় আছে? এরপরও কলব আছে এই কথা বললেন কেন? অনেকের কলব আছে কিন্তু কলবের বাস্তবায়ন নেই। কলবের কাজ চিন্তা ভাবনা করা, কি করা? লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলেন তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলবের কাজ যে চিন্তা করা, যে মানুষ সে নারী হোক আর পুরুষ হোক, কলব থাকার পরও চিন্তা করে না, ও ভাবে না যে আমি কোথায় ছিলাম, কেন আসলাম, কোথায় যাব। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ কি মনে করে ওদেরকে খামাখা সৃষ্টি করেছি, এমনি বানিয়েছি, ওদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না? কখনোই না, অবশ্যই আমি আল্লাহর কাছে ওকে আসতেই হবে। সুতরাং তার কাছে যাওয়ার আগে যে চিন্তা দরকার, এটা যদি আপনি কলব দিয়ে না করেন, আপনার সঠান দেহ, এই 3.5 হাত বডি আর কুকুরের ভেতরে পার্থক্য কিছুই নেই। কথা বুঝলেন? আল্লাহ বলেন যাদের কলব আছে কিন্তু চিন্তা করে না, কারণ আছে শোনার পরও না শোনার ভান করে থাকে, চোখ আছে দেখে কিন্তু না দেখার ভান করে থাকে। ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কয় একটা লাম একটা পদ একটা, তিনটা তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই জাহান্নামের জন্য অনেক জিন আর মানুষ আমি বানিয়েছি, এদেরকে জাহান্নামে দেব বলেই বানিয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যখন এখানে কি শুরু হয়েছে, এই জায়গাটা একটু বাদ দেন তো, পরে এগুলো পরে যান, এগুলো নিয়ে চলে যান, বাস্তা নিয়ে চলে যান, বাড়ি যান, কথা বলা যাবে না এখান থেকে, সরেন, এগুলো সরিয়ে দিন দেন। মনে হচ্ছে কি পেয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। যান যান তাড়াতাড়ি যান, এখান থেকে মাদ্রাসা নিয়ে চলে যান, যান। আমরা কিন্তু এবাদত করার জন্য বসে আছি, এটা এখন এবাদত, কি চলছে? এবাদত চলছে। বিশ্বনবী বলেন, আমি মসজিদে নবীতে প্রবেশ করার পরে দেখি দরজার ডান দিকে কিছু মানুষ বসে কোরআনে কারিমের আলোচনা করছে, আর বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকির আজকার করছে।
নবীজি বলেন দুইটা দল ভালো কাজে আছে, তাদের হলে সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের শ্রোতা হিসাবে এই ময়দানে বসে যাই। আপনি টের পেলেন কি বললাম? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই চুয়াডাঙ্গার উপর দিয়ে যদি যেতেন, তাহলে এই মাহফিলে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন, কারণ এখানে আলোচনা হবে কোরআন। কি বলেন তো? তাহলে আপনি এক একজন শ্রোতা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত সম্মানের জায়গায় বসে আপনি গর্ব করছেন কোন কোন সাহসে? কথা বন্ধ করেন, আবার কথা বলে কথা বলা যাবে না, নিস্তব্ধ হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে দেব বলে বানিয়েছি, এখন কারণটা কি? কাসির না দিয়ে আয়াতের কাছে র দিয়েছেন। আমরা যেহেতু কোরআন বোঝার জন্য শোনার জন্য এসেছি, একটু খেয়াল করে শুনবেন। আমাদের দোষ হচ্ছে এই আয়াতে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আছে, যেগুলো আল্লাহ সবাইকে দেয়নি, আর দিলেও সেগুলো কার্যকর অবস্থায় নেই। তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষের এই অন্তর কলব, চিন্তা ভাবনা করার যে বিষয়টা কমন সেন্স, এটা যদি কেউ কাজে না লাগায়, সে যে ধর্মের লোক হোক আর যে দলের লোক হোক, এখানে কলব যাদের দিয়েছে আজকের আলোচনা শোনার পরে আপনি যেন বাড়িতে একটু চিন্তা করেন যে আসলে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আর আমার যাওয়া লাগবে কোথায়। আল্লাহ যেন আজকের আলোচনাটা আমাদের অন্তত জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। জোরে বলেন আমিন। তাহলে কোরআনের উপদেশ তারা নিতে পারে যাদের কলব আছে। কি আছে? দুই নম্বরে যারা অন্তর দিয়ে নিবিষ্ট মনে শুনতে চায়, সব কিছু বাদ দিয়ে একনিষ্ঠ ভাবে যারা আল্লাহর দিকে মন দিয়ে শোনে, অহুয়া শাহিদ, আর যারা সত্যের পরম সাক্ষ্য, যে কথাগুলো শুনবে এটা মানুষের কাছে প্রচার করার মতো মন নিয়ে শুনবে। বাল্লে গো আন্নি বালা ভাই, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত জানো পৌঁছিয়ে দাও। নবীজির কথা মানা উম্মতের জন্য কি? সবাই বলেন। এখানে কিন্তু আলাও আয়া দেওয়া আছে, যদি একটা আয়াত আপনার জানা থাকে, আপনি যদি জানেন কুল হু আল্লাহু আহাদ, ওইটা আর একজনের কাছে পৌঁছিয়ে দেওয়া ফরজ, তাহলে নামাজ পড়া কি? নবীজির এই কথা মানা ফরজ। আমরা আজ অনেকে নামাজ পড়তে রাজি আছি, কিন্তু কোরআনের সঠিক কথাগুলো অনেকেই জানি, তুলে ধরতে চাই না, বলে দিনকাল ভালো না। তো দিনকালকে আগে খুব ভালো ছিল, দিনকাল তো আগে আরো খারাপ ছিল। আপনি নামাজ পড়ছেন যাকে রাজি করার জন্য, এই হাদিসটাও মানা লাগবে আপনাকে সেই আল্লাহকে রাজি করার জন্য। হয়তো আপনি একটু কম জানেন এই জন্য প্রচার করেন কম, আমার আল্লাহ একটু আয়ত্ত করার তৌফিক বেশি দিয়েছে, আমার বেশি প্রচার করা লাগবে। যদি আমি না করি তাহলে আমার নামাজ, এই জিকির আজগার, দাড়ি টুপি কিচ্ছু কবুল হবে না, এগুলো ধোঁকা দেওয়া হবে। যে যতটুকু জানবে ওইটা মানুষের কাছে প্রচার করা ফরজ। কি বলেন তো? এই ফরজ দায়িত্বটা পালন করতে গিয়ে আজ আমি অনেকের টার্গেট, অনেকে উল্টাপাল্টা ধারণা করে, কথা বলে না কেন? বিশ্বনবী যখন কোরআনে কারিম প্রচার করতেন, মানুষেরা যে সমস্ত নাম দিয়েছিল তার অন্যতম নাম হচ্ছে পাগল। কি বলতো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মান তা বিনিয়মাতি রব্বিকা বিমা জুনুন, হে নবী আপনার প্রতি আপনার রবের দয়া এই যে আপনি পাগল না। 1500 বছর পার হয়ে গেছে, কিন্তু শব্দ বাংলাদেশে যদি নাও থাকে, বিপরীত শব্দগুলো দিয়ে আল্লাহর নবীর এ দায়িত্বটা যারা পালন করতে চায় তাদের নামে এলেপন দিয়ে দেয়। এখন হয়তো পাগল বলে না, কিন্তু এমন এমন নাম বলে যেটা পাগলের চাইতেও খারাপ। এখন নবীকে পাগল বলার পেছনে কারণ ছিল তিনটা, কয়টা? সবাই বলেন, মানে বুঝতেছেন তো? নবীজিকে পাগল বলার পেছনে কারণ তাফসিরে আমি এক নাম্বার পেয়েছি, কোনো কারণ না এমনি। কি ঘুমাচ্ছে? তাহলে কোনো কারণ ছাড়া এমনি পাগল বলতো। আমি যদি এখন এনারে বলি রাজাকার, কেন বললেন? এমনি
কোন কারণ আছে? রাজা কার হওয়ার বয়স ওনার হয়নি। আমি বললাম কেন? কারণ আমি এখন চেয়ারে আছি। বুঝলে আস্তে কথা বলেন, না বুঝলে জোরে বলবেন। তাহলে আমরা কি বললাম? এটা বিনা কারণে এরকম একটা নাম দিয়ে দিলাম, অথচ ওই কাজে ওই সময় জন্মই হয়নি। নবীজিকে প্রথমে পাগল বলার কারণ ছিল কেমনি? কারণ আবু জাহেল কিসে ছিল? সিয়ার পেয়ে লাভ দেওয়া যাবে না। অনেকে সিয়ারে থাকলে গিয়ারে থাকে। আমরা তো এখন সিয়ারে আছি, যারা এই তিনজন আমরা কিন্তু এখন গিয়ারে আছি। কিন্তু সিয়ার তো কারোর জন্য স্থায়ী না, স্থায়ী। এই যে আমি বসে আছি, খুব বেশি হলো এক ঘন্টা পরে নামা লাগবে, কারণ আসরের নামাজ। উনিও থাকতে পারবেন, আমার মুসলমান নামাজ পড়া লাগবে না। পৃথিবীর কোন সিয়ার কারোর জন্য স্থায়ী না, এটা বিশ্বাস করা লাগবে। একটা চেয়ার শুধু স্থায়ী, প্রধানমন্ত্রীরটা। অসিয়া করছে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত যে চেয়ারটা, ওটা আমার আল্লাহর চেয়ার। কার চেয়ার? ওটা আগে ছিল, এখন আছে, কিছুদিন পর থাকবে না, ওইটা থাকবে শুধু, ওর কোনো পরিবর্তন নেই। আর পৃথিবীর চেয়ারের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রবি আপনি বলেন, চেয়ারের মালিক আমি। কে? সবাই বলে, যাকে ইচ্ছা দেয়, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়, যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা অপমান করে। এখানে একটা বিষয় আল্লাহ জানাতে চেয়েছেন যে চেয়ারে বসালেই তাকে সম্মান দেওয়া হবে, কথাটা ঠিক না। কারণ এই দুনিয়ায় অনেককে আমার আল্লাহ চেয়ারে বসিয়েও জুতা পিটা খাইয়েছে। এই জন্য আমাদের উচিত হবে, চেয়ারে যদি পায় আমরা যেন লাভ না দেই, অহংকার যেন না আসে। তাহলে নবীজিকে পাগল বলার এক নম্বরে কারণ পেলাম, এমনি জোরে বলে। দ্বিতীয় নাম্বার, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হওয়ার পরে তিনি ঘেমে যেতেন, ঘর্মাক্ত হয়ে পড়তেন, অস্থির হয়ে পড়তেন, এমনকি কোরআনের যে চাপটা আছে তিনি ওই জায়গায় বসে পড়তেন, চোখ বন্ধ হয়ে যেত। ওহির একটা ভার তিনি সহ্য করতে পারতেন, এত ওজন ওহির, এত ভার। আল্লাহর নবীর অস্বাভাবিক অবস্থা দেখে ওই জামানায় যারা কাফের বেদিন তারা বসতো না, নবীজিকে বলতো পাগলামি করছে। এদেশে আজ আপনি যদি হক্কানি আলেম হক্কানি পীর চিনতে চান, আপনার যোগ্যতা থাকা লাগবে। কি নবীকে চিনতে পেরেছিল আবু বকর, হযরত ওমর? নবীজিকে চিনতে পারে না আবু জেহেল, আবু লাহাব, অথবা সাইবা। এই জন্য বিশ্ব নবীর অস্বাভাবিক অবস্থা দেখে তারা বলতো লোকটা পাগলামি করছে। নবী কি পাগলামি করত? আজ বিশ্বে যারা আলেমদেরকে অনেকে চেনে না, তারা উল্টা পাল্টা নাম আশেপাশে গালি দেয়, দেখলে কেমন যেন ওর সুলকানি ওঠে। আপনি তো চিনতেই পারেননি যে কি আসলে উনি এমন করে কেন, কথা বুঝতেছে? তিন নম্বরে বিশ্ব নবীকে পাগল বলার পেছনে কারণ পেয়েছি আমি তাফসিরে। আজকে যদি এই মুন্সিগঞ্জে কেন্দ্রীয় যে মসজিদটা আছে ওর পাশে যদি কোনো মাজার বানিয়ে কেউ শিরিক করে, বেদাত করে, পূজা করে, সেজদা দেয়, ইমাম সাহেব যদি বলে না এই শিরিক আমি চলতে দেব না, অন্তত আমার সাথে যারা নামাজ পড়লেন জোহরের নামাজ এবার চলেন, এই এই মাজার ভাঙা লাগবে। কারণ পৃথিবীতে দুইটা জায়গা সবচেয়ে নিরাপদ, একটা বিড়ি খাওয়ার জন্য টয়লেট আর গাঁজা খাওয়ার জন্য মাজার। দুইটা জায়গা দুইটা জিনিসের জন্য নিরাপদ, যারা নিরাপদে বিড়ি খেতে চায় ওরা টয়লেট বেশি নেই, আর যারা গাঁজা খেতে চায় ওরা মাজার বেশি নেই। কারণ মানুষের নজর ওইদিকে থাকে না, কারণ জানে যে মাজারে আল্লাহ বিল্লাহ করছে, অথচ ওখানে যত অপকর্ম সব হয়। বাংলাদেশের কোন মাজার গাজা থেকে মুক্ত নেই, সব গাজা। বড় বড় মাজার গুলো তো আরো বেশি, আমার বাংলাদেশে কোন থানা বাকি নেই, সব জায়গায় আমি কম বেশি গেছি, সব জায়গাতে বেশি হয় এগুলো সিলেট অঞ্চলে। বড় বড় আল্লাহর ওলির নাম নিয়ে বিভিন্ন মাজার বানিয়ে
তারা মাজারে বসে বসে দেদারসে গাঁজা খেয়ে যাচ্ছে। এমনকি এই দেশে মাজারের নামে সবচাইতে বড় ব্যবসা যেটা, কলা গাছের নামে মানুষ মাজার বানায়, কথা বলে না কেন? এই ফরিদপুরার এবং বরিশালের রাস্তায় একটা মাজার এই কিছুদিন আগে হয়েছে, নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহ। হয়তো কেউ একটু পায়খানা বেশি করেছিল, ওটা একটু ওষা করে ইট মিট দিয়ে গেঁথে এখন লাল পতাকা টাঙিয়ে নাম লিখে দিয়েছে পায়খানা শাহ। কি মনে হয় বলে, তার হাজারো মানুষ ওখানে যেয়ে কেউ গরু ছাগল মুরগি হাঁস দিয়ে, বিশেষ করে মেয়েরা এগুলো যায় বেশি। সম্মানিত মা বোনেরা, আপনাকে যদি আল্লাহ মাফ করতো শুধু এই শিরিকের কারণে মাফ করবে না, মেয়েদের ইমানটা সমস্যা, যেখানে সেখানে একেবারে একটু কিছু হলে হায় হতাশ করে পাগল হয়ে যায়। আজকে ছয়জন নেককার নারীর জীবনী আপনাদেরকে আমি শোনাবো ইমানের তাকিদের জন্য ইনশাআল্লাহ। আমরা সামনে যাব, আগে এই কথাটা শেষ করি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় একা, আর তামাম দুনিয়া সব একদিকে, কেউ দুর্গা পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ মাটি পূজা করে, কেউ আগুন পূজা করে, নাকি? আজকে যদি ইমাম সাহেব মাওলানা রফিকুল ইসলাম বলে আজকে এই শেরেক এই বেদাত আমি চলতে দেব না, আমার সাথে সব মুসল্লি চলো, আমার মনে হয় অনেকে বলবে হুজুর দিন কাল ভালো না, কোনো দরকার কি? নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়া যে দেখাচ্ছে করুক গা, কি বুঝলেন বলেন তো? একটা শিরিক যেটা করলে ইমান থাকে না সেটা তুলে দেওয়ার জন্য মুসল্লিরা পর্যন্ত রাজি হচ্ছেন, আছে না দিনকাল ভালো না। আর ওই সময় নবীজি একা, তামাম দুনিয়া একদিকে, কথা বুঝতেছেন? যখন নবীজি বললেন না আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই যে ওই জামানার যারা ছিল বলছে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, এ পাগলামি করছে। আজ আমরা কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে আসলে কিছু মানুষ যাদের ওদের মতো মন, ওরা বলে এ পাগলামি করছে, এ বেশি বলছে, এর দরকার কি? দেশে আর হুজুর নেই, এক কথা বলে না কেন? এমনকি আমার বাড়ি থেকেও আমার এটা বলে, দিনকাল ভালো না, দেশে আর হুজুর নেই, তোমার দরকার কি? শুধু মাটির নিচের ওয়াজ করো আর চলে আসো। আমার তো ইমানের একটা তাকিদ আছে, আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী আপনি যতটুকু জানেন ওই একটা কথা জানলে ওইটা পৌঁছিয়ে দেওয়া লাগবে, ওটা নামাজের মতো ফরজ, আপনি যদি এটা ফরজ মনে না করেন তাহলে নামাজ পড়েন কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? আপনি নামাজ পড়েন যার জন্য এই আয়াতটাও মানা লাগবে তার জন্য। এই জন্য যতটুকু জানেন এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে অহুয়া শাহিদ, আপনাকে পৌঁছানোর নিয়ত থাকা লাগবে। আল্লাহ যেন এই তিনটা বিষয় নিয়ে এখানে বসে বিশেষ করে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করা এবং একনিষ্ঠ মন নিয়ে নিবিষ্ট চিত্রে শোনা, তিন নম্বরে এটা যতটুকু আজকে শুনবো মানুষের কাছে যেন পৌঁছিয়ে দিতে পারি, জোরে বলেন আমিন। এলাকায় কারা যেন কথা তুলেছে, আমার আরনডাঙ্গা এই ছাগলের হাট না কোথায় একটা আলোচনা ছিল যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা, স্পর্শ করা যাবে কি, স্পর্শ করা ধরা কি? এখন আপনারা যে দলিলটা দেন, আপনাকে তো কোরআন হাদিস গবেষণা করা লাগবে, ওই সিলেবাস ভক্ত আলেম যারা তাদের মাথায় এটা ঢুকবে না, আপনি গবেষণাগারে বসে দেখেন। এখন যদি কেউ দলিল দেয় তাহলে হযরত ওমর যেদিন মুসলমান হতে গেলেন তার বোন তাকে কোরআন শরীফ দিতে চাইলেন না কেন? বললেন তুমি গোসল করে আসো, ওযু করে আসো। আমার প্রশ্ন, হযরত ওমর ওই সময় কি, জোরে বলেন না কেন? আর কোন কাফের যদি কালেমা না পড়ে যত ওযু করুক গোসল করুক পবিত্র হবে? তাহলে ওনাকে ওযু করার জন্য গোসল করার জন্য কেন বললেন? রাগ কমানোর জন্য, কারণ মানুষের যদি রাগ হয় চারটা সিস্টেম আছে রাগ কমানোর। প্রথমে আপনার রাগ হলে আপনি কথা বন্ধ করবেন, কথা বুঝতেছেন? যদি খুব বেশি রাগ হয়ে যায় ঝগড়া করতে করতে কথা বন্ধ করে দেবেন, নবীজি বলেন কথা বন্ধ করে দিলে শয়তান আর চান্স নেওয়ার সময় পায় না। এরপরেও যদি রাগ না কমে আপনি বসে পড়বেন, কথা বুঝতেছেন? এরপরেও আপনার রাগ কমে আপনি শুয়ে পড়েন, এরপরও যদি রাগ না কমে আপনি গড় গড় করছেন তখন ওযু করবেন অথবা পানিতে ডুব দেবেন, আপনার শরীরের গরম রক্তগুলো পানিতে গেলে ঠান্ডা হবে তখন আপনার রাগ কমবে। এই চারটা সিস্টেম হচ্ছে রাগ কমানোর। হযরত ওমরকে তিনি গোসল করার জন্য ওযু করার জন্য বলেছিলেন রাগ কমাতে, কারণ কোরআন এখন হাতে দিলে হয়তো ছিঁড়েও ফেলতে পারে,
কারণ সে তো কি কাফের বলেন। আর ওই সময় তো ওযু গোসলের আয়াত নাযিল হয়নি, কথা বলে না কেন? আপনি একটু চিন্তা ভাবনা করলে তো বেরিয়ে আসে, আপনি তো শুধু ওই গরুর মতো পড়ে যান। গাধা সারা জীবন চিনি বহন করে, ওকে জানে যে চিনি কেমন না। আর সিলেবাস ভক্ত আলেম যারা, হাজারো আলেম শুধু কোরআন শরীফ বহন করে নিয়ে বেড়ায়, এর ভেতরে যে কি আছে এটাও জানেও না, চেষ্টাও করে না। আশপাশে কোনো বাড়িতে নিয়ে যান, পুরুষ মানুষ কোথায় এখানে পচাকে পচার বাড়িতে নাম আর নেই, ওনার বাড়িতে ওই লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে। আপনারা যদি কেউ কেদারনগর বাড়ি দেখেন, ওনার আত্মীয় স্বজন কেউ আসলে আপনারা যান ওখানে চলে যান। আর মেয়েরা আসলে মেয়েদেরকে বসার জায়গা দিয়েছেন, ওখানে বসে না কেন, সব মনে হয় দাঁড়িয়ে আছে, বসে কি দেখবেন কি, বসে কথা শুনতে এসেছেন, কথা শুনেন, বসেন, প্রজেক্টর আছে ওখানে দেখে নিন, কথা বলবেন না। আর এই যে কেদারনগর না কোথায় বাড়ি, যে লোকটা অসুস্থ ওনার আত্মীয় যদি থাকে, নাম কি ওনার, ঠিক আছে ওনার বাড়িতে যান, সে দেখেন কি অবস্থা। সময় তো ভাইরা একটু খেয়াল করেন, আমরা এদিকে আসি, এখানে আপনি আছেন তো, এদিকে আছেন না, তো এই বিষয়টা নিরসন হওয়ার জন্য যে দলিলটা দেয়, বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে চলে, আমরা দলিল দেই পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ ইহাকে স্পর্শ, কথা বলে না কেন, কোন আয়াত যদি কেউ বুঝতে চান তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে। আলেম যারা আছে তাদেরকে আমি আরো একটি ভাবার জন্য বলছি, এর আগের আয়াত হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত ফলকে, কথা বুঝতেছে, ফি মানে মধ্যে, কিতাব মানে বই, কিতাব ফলক যাই বলেন, মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। পৃথিবীতে দুইটা জায়গা আছে হাতের স্পর্শ লাগে না, একটা মায়ের জরায়ু যেখানে সন্তান ঝুলে থাকে, কি ঘুমাচ্ছেন নাকি, জবাব দেন না কেন, এই জায়গায় কোনো হাতের স্পর্শ লাগে, মায়ের জরায়ুর যে দেওয়াল আছে ওই দেওয়ালের সন্তান কিন্তু ঝুলে থাকে জোকের মতো, কি থাকে, বিজ্ঞান আজকে দেখেছে সন্তানটা 40 দিন এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, আলাক মানে ঝুলন্ত, আলাক মানে ওই যে বলা হয় না ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাক আল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে, আলাক দিয়ে, এখন আলাক কাকে বলে, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে জোর, আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে ঝুলন্ত, আগেকার তাফসির যারা পড়েছে ওনারা আলাক মানে জমাট বাঁধা রক্ত অথবা জোক বলতে পারে, এখন আধুনিক তাফসির যারা বিজ্ঞান ভিত্তিক পড়বে গবেষণাগারে দেখবে আলাক মানে এভাবে ঝুলে আছে। তাহলে আপনি 1500 বছর আগের ওই অর্থ করলে কোরআন এখন বুঝবেন না, এখন অর্থ করা লাগবে ডিজিটাল অর্থ, কোরআনে কারিমে কম্পিউটারের কথা আছে, ফেসবুকের কথা আছে, ইন্টারনেটের কথা আছে, ব্রেকিং নিউজের কথা আছে, কিন্তু আমরা এগুলো এতদিন পাইনি, পেয়েছেন, পাননি কেন, কারণ সভ্যতার বিকাশ ওই সময় হয়নি, 1200 বছর আগে তো কম্পিউটারই ছিল না, ছিল, কিন্তু এই তথ্য আল্লাহ কোরআনে 1500 বছর আগে দিয়ে রেখেছে, যে দিয়েছে এটা আপনি কোথায় পেলেন, তোমার শরীরের ভেতরে আর এই দিক দিগন্তে যা ছড়িয়ে আছে আমি আল্লাহ কিন্তু সভ্যতার বিকাশ যত হবে এগুলো তোমাদের চোখে দেখিয়ে দেব, এতদিন হয়তো গবেষণা হয়নি মানুষ পায়নি, এখন হচ্ছে মানুষ পাচ্ছে, কথা বলে না কেন, এটা ব্ল্যাক হোল, এটা 1200 বছর আগের তাফসির পড়লে আপনি ব্ল্যাক হোলের তথ্য পাবেন না, কিন্তু ব্ল্যাক হোল যে আছে এখন কিন্তু দেখা যাচ্ছে, কথা বলে না কেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আল্লাহ তাআলা বলেন তারকারা যে যেখানে ছিটকে পড়ে ওই অন্ধকার কূপ ওই ব্ল্যাক হোলের কসম,
ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে অন্ধকার গর্ত, অন্ধকার। আর আরবি হচ্ছে মাওয়াকিউন নুজুম, যেখানে তারকারাজি সিটকে পড়ে। এটা এত বড় জায়গা, এই পৃথিবী যত বড় দেখতে পাচ্ছেন, শুধু সুয়ারাঙ্গা তো পৃথিবী না, এরকম সুয়ারাঙ্গা বাংলাদেশে আছে 64টা, তার সবচেয়ে ছোট জেলার ভেতরে সুয়ারাঙ্গা একটা, যাতে বড় বড় জেলা মিলে সব মিলে 64, এত বড় বাংলাদেশ মিলে, এত বড় 64টা জেলা মিলে মাত্র একটা দেশ। এই বাংলাদেশের মতো 29টা দেশ এক জায়গায় করলে যত বড় হবে, ভারত একাই অত বড়। বাংলাদেশের মতো 59টা দেশ জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। আমি যাই কয়টা দেশে ঘুরলাম, কোল কিনারায় পাওয়া যায় না, এই দেশ মনে হয় ওই দেশের তুলনায় একটা পাড়া। তাই এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত 1150 কিলোমিটার, আমার 22-23 ঘন্টা গাড়িতে লাগে। টেকনাফের তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 22 ঘন্টা সময় লাগে গাড়িতে। তবে একটা দেশ, এই দেশটা ভারতের তুলনায় কত গুণ ছোট, 29 গুণ ছোট। বলে ভারতের কাছে এটা একটা পাড়া না, কথা বলে না কেন, পাড়া পাড়াও না। এইরকম দেশ পৃথিবীতে আছে 228টা, তাও স্বীকৃতি অস্বীকৃতি প্রাপ্ত মিলে 228টা দেশ আছে। এই 228টা দেশ মিলে পৃথিবী, এরকম পৃথিবী 13 লক্ষটা জোড়া দিলে যত বড় হবে, এই সূর্যটা একা অত বড়। একটা দুইটা না, 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে কত বড় হয়, এই সূর্য একা অত বড়। এই সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা ওই যে মিটি মিটি জলে তারকা, ওই তারকা, ওই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, তখন ওই ছেলে মেয়ে যেমন চকলেট খায়, ওভাবে চকলেটের মতো শুষে খেয়ে ফেলে। ব্ল্যাক হোলের তুলনায় তারকা, এর তুলনায় সূর্য, এর তুলনায় পৃথিবী, এর তুলনায় বাংলাদেশ, এর তুলনায় সুয়াডাঙ্গা, এর তুলনায় মুন্সিগঞ্জ, এর তুলনায় যে পুটিমারি, এর তুলনায় আপনি। বলেন আপনি কি, কিছু হই না। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তোমার নজরে আসি তো, কারণ এই যে বিশাল সৃষ্টি, তা তো ব্ল্যাক হোলের চাইতে বড় বড় সৃষ্টি আছে, মিল্কি ওয়ে আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, নীহারিকা আছে, সৌরজগৎ পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এত বড় বড় সৃষ্টি, ব্ল্যাক হোল, নীহারিকা, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, এগুলো আবিষ্কার হয়নি 12 বছর আগে, 1200 বছর আগে, এখন আবিষ্কার হচ্ছে। কিন্তু এগুলো যে আছে আর এর তথ্য কোরআনে আছে, মানুষ এখন দেখতেছে। এ 2000 বছর আগে একে কেউ বুঝতো যে ব্ল্যাক হোল আছে, কথা বলে না কেন? তাহলে ওই সময় যারা তাফসির করেছে তারা কি লিখেছে? অবশ্যই তারা লিখেছে নাকি, তাদের বললে যা বুঝতো ওই রকম কিছু লেখা ছিল, কিন্তু ওইগুলো বললে এখন আমরা আর বসবো না, এখন বসতে হবে, এখানে দেখালো লাগবে। এই যে ব্ল্যাক হোল এইভাবে আসে আর এইভাবে চকলেটের মতো খায়, দেখানো লাগবে আপনাকে। সুতরাং আপনি যদি যদি সেই 1200 বছর আগের ওই মানধাতা বলে চিন্তা নিয়ে থাকেন, তাহলে তো কোরআন বুঝবেন না। আল্লাহ বলেন ফি কিতাবে মাকনুন, সুরক্ষিত কিতাবে সংরক্ষণ করা আছে। সুরক্ষিত জায়গা মাকনুনের অর্থ কয়টা বললাম? মাকনুন মানে হাতের স্পর্শ ছাড়া। একটা জায়গা দেখালাম, কোন জায়গা? মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে ওখানে কেউ হাতের স্পর্শ দেয়? আর 2 নম্বর জায়গা হচ্ছে লাউহে মাহফুজ, ওখানে কি মানুষ হাতের স্পর্শ দিয়েছে? এতটুকু বলার পরে আল্লাহ শেষ করে দেয়নি, এবারটা আসল কথা বলেন। আল্লাহ বলেন ফি কিতাবে মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে হু, আরবি গ্রামার যারা বসে, ও হুর মারজা লাউহে মাহফুজের দিকে, আল্লাহ বলেন ওই যে কিতাব লাউহে মাহফুজে ওইটা পবিত্র এবং নিষ্পাপ, ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। কারণ মুতাহহারুন মানে পবিত্র, মুতাহহারুন মানে নিষ্পাপ। আর আমরা সবাই জানি ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র। কোন মানুষ কি নিষ্পাপ? কোন মানুষ কি 100 ভাগ পবিত্র? তাহলে এটা মানুষের জন্য না, এটা কার জন্য? দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায়? আপনি যা আন্দাজে ফতোয়াবাজি করেন, একটু একটু চিন্তা ভাবনা করা যায় না যে এটা আসলে কার জন্য আল্লাহ দিয়েছে আর আমি আন্দাজে কি ফতোয়া দিচ্ছি? এটা দিয়ে কিন্তু মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনার লাভ হচ্ছে তা না, আরো ক্ষতি হয়ে যাচ্ছে।
কোন খ্রিস্টান যদি এখন এসে বলে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম বুঝতে চাই, আপনি নির্ভেজাল একটা কিতাব আমাকে দেন যেন আমি ইসলাম বুঝতে পারি, আপনি কি দেবেন? নাকি বলবেন না এবার আমার বাবার ইসলাম আমি দেব না? ইসলাম জানার অধিকার এই খ্রিস্টানের নেই? সেদিন যশোরের এক ডিগ্রি কলেজের অধ্যাপক মিসিএস ক্যাডারের লোকটা এক বছর আগে আমার কাছে একটা কোরআন নিয়েছিল তাফসির, মানে একটা বছর তিনবার এই কোরআন কারিম বারবার শেষ করে এই যে গতবার মুসলমান হয়ে গেল। গত বর্ষা দিন 11 জন এক স্টেজে মুসলমান হয়েছে লক্ষ্মীপুরে, ওই চাঁদপুর লক্ষ্মীপুরে। তো এরা তো আমাদের মতো একেবারে আমাদের চেহারা সুরত দেখে না, ওরা কোরআন শরীফ স্টাডি করে পড়ে বুঝতেছে, আসার পরে মুসলমান হলে জিজ্ঞাসা করে আপনি কেন হয়ে গেলেন, আপনাকে যখন বলি যে তামাম দুনিয়া আপনার নামে লিখে দেবো আপনি হিন্দু হয়ে যান, পারবেন? বলছেন না। 10 টাকা ফেলে যায় আত্মসাত করার, বলছেন না। কতটুকু ইমান আছে তাই যদি বলে তামাম দুনিয়া দিয়ে দিল আমি হিন্দু হব না, আর সেই লোকটাও যখন হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলমান হচ্ছে ওর কাছেও তো এরকমই লাগছে, কথা বলেন না কেন? কোন নেশায় হচ্ছে বলেন? আপনি যদি কোরআন শরীফ না দেন, উনি আমারও বলছে হুজুর আপনাদের চেহারা সরদ আপনাদের মুসলমানের যে আসার ব্যবহার, আমি যদি কোরআন না পড়তাম আপনারও দেখে আমি কিয়ামতের আগেও মুসলমান হতাম না, কারণ কোরআন পড়ে দেখছি কোরআনের নিয়ম আর মুসলমানদের আসার ব্যবহার মেলে না। আমি কোরআন পড়ে মুসলমান হওয়ার জন্য সব জ্ঞানে সাহেব চাই তাই এফিডেভিট করে নিয়ে এসেছি কোর্ট থেকে, আপনি আমার তাড়াতাড়ি কালেমা পড়িয়ে দেন, সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন যদি আমরা ছড়িয়ে না দেই, আপনি যতই চেষ্টা করেন আপনার চেহারা সুরত আপনার আসার ব্যবহার যা, আপনি মানুষের ভেতরে পড়েন না, আপনার ভেতরে হিংসা শুধু, কথা বলেন না কেন? এটা দেখে ওরা মুসলমান জীবনও হবে না। এই 29 জন মুসলমান আলাম গতকালকে এটা দিয়ে প্রায় 29 জন, এই 29 জন সব বেশিরভাগ সব শিক্ষিত মানুষ, সব বিসিএস ক্যাডার, কেউ কলেজের অধ্যাপক, বিশ্ববিদ্যালয় ভার্সিটির শিক্ষক, ওরা মূর্খ না। ওদের কোরআন দিয়েছিলাম, ওরা একবার দুইবার তিনবার পড়ার পরে দেখছে না আমরা যে কিতাব পড়ি ওগুলো সব বানানো, কিন্তু এইটার ভেতরে বানানো তো সম্ভব না, চেষ্টা চালিয়েছে কিন্তু একটা আয়াত ওরা বানাতে পারেনি, সুবহানাল্লাহ বলতে পারো না? এজন্য আপনাকে আমার গবেষণা ভুল হতে পারে, আপনি একটু আরো একটু চিন্তা ভাবনা করেন না কেন, যে কোরআন শরীফ অজু ছাড়া ধরা যাবে না, আমি কোনটা বলেছি, যেটা আরবি টু আরবি হাফেজি কোরআন যেটা, ওটা আপনার অজু ছাড়া ধরার দরকার নেই, কিন্তু যেটা বাংলা ইংরেজি তাফসির লেখা আছে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনি ওইটা ধরতে পারবেন না অজু না করে, তারপরে জীবন চালাবেন কি দিয়ে? আর একটা মানুষের কি 24 ঘন্টা অজু করে থাকা সম্ভব? কখনো না। হান্নান ভাই ওনার বয়স মনে করেন 50 বছর, উনি খুব বেশি হলো অজু করি না 30 বছর কাটিয়েছে একাধারে, আর 20 বছর কি একাধারে অজু করে রাখা সম্ভব? মানে গড় হিসাব করলাম তো, উনি মুসলিম দাবি করলে ওনার গাইডলাইন কি সবাই বলা লাগবে, এরপরে যদি কেউ ফতোয়াবাজি করেন দরকার হয় আপনি সারাসরি বসেন, বাইরে যে বসে বসে গেবত করবেন না, পড়াশোনা করে না, চিন্তা ভাবনা নেই, আন্দাজে এক ফতোয়া দিয়ে বসে থাকে। আমি বলতাম না কে কে যেন আসার পরে বারবার কান ভাঙা, যা কি বলেন আপনি বারবার দোকানে বসে বসে কিছু আল্লাহর অলির আগে বোধ করে, ওর পেটে বম মারলে ববের হবে, আর গেবত করতে পটু, আপনি সরাসরি বসতে পারেন না যে এটা আমি এখনো বুঝি নাই আপনি আমার বোঝান তো দেখি, আপনাকে তো এত ভেঙে ভেঙে বোঝানোর পরও যদি আপনি না বোঝেন আমার মনে হয় আপনার মাথায় মগজ নেই, গোবর আছে কি আছে? সব বাদ দিয়ে কোরআনের তাফসীর মাহফিলে প্রবেশ করছি, একটু অ্যাক্টিভ হয়ে শোনেন, 10 মিনিট শোনেন, আপনার এই যে তালা লাগানো আছে বিবেকে এটা খুলে যাবে। সূরা নাহাল 90 নম্বর একটা আয়াত পড়েছি, 128টা আয়াত আছে এই সূরায়, একটা আয়াতের ভেতরে কি আছে আপনি দেখেন, একটা আয়াতে যদি এত কথা থাকে তো 128টা আয়াতে কত কথা আছে, না মাথা পাগল হয়ে যাবে এর কাছে আসলে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই দিল কুরবান, অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি, সরাসরি আদেশ করছেন কে? কোথায়? কোরআনে। কোথায়? আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? ফরজ।
অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি বিলাহাদলি এক নম্বরে দুনিয়ায় তোমরা ন্যায় পরায়ণতা ইনসাফ ন্যায় বিচার আদর এটা কায়েম করতে হবে তোমাদের। নামাজ পড়ার আদেশ দিয়েছে কে? রোজা রাখার আদেশ দিয়েছে কে? ন্যায় বিচার করার আদেশ দিচ্ছে কে? নামাজ আপনি যার জন্য পড়েন এই আদেশটাও কিন্তু তার জন্যই মানা লাগবে। আমরা ন্যায় বিচার মনেই করি যে শুধু সোয়াডাঙ্গার কোটে হয় না, পরিবার থেকে শুরু করে একেবারে পৃথিবীর চূড়ান্ত পর্যায় পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার আসে না নেই? পরিবারে ন্যায় বিচার কি? পরিবারের ভেতরে আমার আল্লাহ ন্যায় বিচার দিয়েছেন কি? এটা যে ইবাদত অনেকে জানেই না। পরিবারের ভেতরে ন্যায় বিচার হচ্ছে আপনি যদি টাকা পয়সা উপায় করা শেখেন। কি অনেকের ইনকাম নেই কিন্তু ইনকাম করা এখন শিখেছেন? একটু অ্যাক্টিভ হয়ে যান। কোরআনে কারিমে প্রশ্ন এসেছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবীন ইলা আখির আয়া। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কুরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে আমি এতদিন টাকা পয়সা কামাই করতাম না, আমার ইনকাম ছিল না, এখন আমি টাকা পয়সা উপায় করা শিখেছি, জীবনের এই প্রথম টাকাটা আমি দেব কোথায়? মাজারে, মসজিদে, খানকায়, ঈদগায়, কোথায় দেব? আল্লাহ পাক বলেন ব্যাখ্যাটা আমি দেই, শোনো, কুল মা আনফাকতুম মিন খায়রিন। হে নবী, আপনি তাদেরকে বলেন তোমরা খরচ করো তোমাদের ভালো ভালো জিনিস থেকে, ভালো জায়গায়। আর ভালো জায়গা কোনটা? আমরা মনে করি পৃথিবীর যে কোনো প্রথম জিনিস আগে মসজিদে, খানকায়, দরবারে, পীরের কাছে, না কোথায় দেবেন আপনি? মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ফালিলে ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। এই পৃথিবীতে আপনাকে সর্বপ্রথম ভালো কাজের আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, দুনিয়ার সব জায়গায় বড় ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য ব্যয় করা। হাজারো যুবকে এই কথা বোঝার কারণে ওরা জানে যে জীবনের চাকরির, জীবনের ইনকামের, আমার বাড়িতে কোনো প্রথম বিষয় আমি ওই পীরের কাছে, ওই খানকায়, দরবারে না, মসজিদে না, আমি প্রথম দেব আমার মা বাবাকে। এটা জেনে ফেলেছে, এজন্য হাজার হাজার ভণ্ড পীরের আজ মাথা খারাপ। কারণ এরা যখন জেনেই ফিরেছে যে ওই ভণ্ডকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। আমার তো বাড়িতেই পীর বসে আছে, কিছু যদি আমি জীবনে ইনকাম করার প্রথম টাকা খরচ করতে যাই, প্রথমে দেওয়া লাগবে আল্লাহ বলতেছেন কাকে? ফালিলে ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। নাই আয়াত আমি বানালাম? আয়াত কোরআনে আছে, এতদিন ওর যে ধান্দাই বলেনি, ও জানে যে আয়াতের যদি ব্যাখ্যা করা হয় তো আমার দরবার চলবে না। প্রথম নম্বরে আপনি মার বাবার জন্য খরচ করবেন। কে যদি মা বাবার জন্য পানও কিনে দেয়, ওটা আল্লাহর রাস্তায় দান করার স্বভাব হয়। কে যদি মার বাবার জন্য স্যান্ডেল কিনে দেয়, ওটা স্যান্ডেল না, আল্লাহর রাস্তায় দান করার স্বভাব হয়। এখানে অনেকেই মনে করছে এটা মনে হয় দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। জর্দার বিড়ি কিনে দিলে? হ্যাঁ, বিড়ি হালাল জিনিস কিনে দেওয়া লাগবে। দুই নম্বরে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজন কারা? এ পৃথিবীতে আপনার সবচাইতে বড় নিকট আত্মীয় কে? স্ত্রী, না মা বাবার নাম তো প্রথমে বললাম। পৃথিবীতে একজন মানুষের কাছে নিজের মা আর বাবার পরে সবচাইতে নিকটে থাকে তার স্ত্রী। এই জন্য আপনি যদি খরচ করতে যান আপনার স্ত্রীর জন্য আপনি করতে পারেন। এমনকি স্ত্রীকে সাজগোজ করার জন্য যদি কেউ প্রসাধনীর জিনিসপত্র কিনে দেয়, ওটা আল্লাহর রাস্তায় দান সাদকা করার সওয়াব পাবেন।
সুতরাং ওই ভণ্ড পীরের মাজারে টাকা না দিয়ে ওই 1000 টাকা দিয়ে দরকার ওর ওর কেমিস্ট্রি কিনে দেন, যত সারা পাউডার আছে এগুলো কিনে দেবেন, ও সাজবে যতক্ষণ আপনার সওয়াব হতে থাকবে ততক্ষণ। আমরা মনে করি না এগুলো দুনিয়ার কাজ, আমি টাকা নিয়ে পীরের কাছে মসজিদে মাদ্রাসায় খানকায় এতিমখানায় দিয়ে আসি। কে বলেছে আপনাকে? ওগুলো তো আর আপনার নিকটে না, আপনার সবচাইতে বড় নিকটে হচ্ছে আপনার স্ত্রী, কথা বলে না কেন? এরপরে আপনার সন্তান, এরপরে এরপরে আপনার ভাই বোন, সিরিয়াল হিসাবে আপনার নিজে সিরিয়াল করেছেন, আপনি সিরিয়াল বাদ দিয়ে এখান থেকে জাকাতের টাকা সাত গান টাকা নিয়ে চলে যাচ্ছেন সেই বরিশালে। কে বলেছে আপনাকে? আপনাকে প্রথমে দয়া লাগবে আপনার নিজের ভাই, যদি গরিব হয় বোন যদি ওইরকম পজিশনে থাকে তাকে দিয়ে শুরু করা লাগবে। আমরা ইসলাম না বোঝার কারণে কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে পাঠিয়ে দিচ্ছি সেই বরিশালে, সেই ঢাকায়, ওগুলো তারা আপন না আপনার, আগে আপনাকে শুরু করা লাগবে আপনার বাড়ি থেকে, আর বাড়িতে সব জায়গাতে কাছে থাকে বউ, কে তারপরে সন্তানাদি, তারপরে ছেলে মেয়ের জন্য পরিবারে কেউ যদি খরচ করে ওটা খরচ না ওটা সাদগা করার স্বভাব হয়। এখানে আদল শব্দের ব্যাখ্যায় আমরা তিনটা বিষয় পেয়েছি, মা মানাল আদাল লোগাতার সারহান। আল্লাহর নবী বলেন আদল কাকে বলে, কত প্রকার কি তিনটা আদল আমি পেয়েছি। এক নাম্বার, আপনাকে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর সাথে। কার সাথে? না আল্লাহর সাথে ন্যায় বিচার করবেন তাকে পাবেন কোথায়? আল্লাহর সাথে ন্যায় বিচার ওইটা। আমরা আলমে আরওয়া রুহের জগতে একটা স্বীকৃতি দিয়েছিলাম, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যারা আমরা ওই জায়গায় ছিলাম প্রত্যেকেই বলেছি কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন শাহিদ না আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো ফেরেশতারা, আমিও সাক্ষী থাকলাম, কিয়ামতের দিন এই কথাটা কিন্তু আবার রিপিট করা হবে, তোমরা যেন অস্বীকার করতে না পারো, যেন আমরা জানতাম না। তাহলে রবের স্বীকৃতি যারা দিয়ে এসেছেন ওখানে, দুনিয়ায় আসার পরে যদি কেউ রবের আইন না মানে ও আল্লাহর সাথে ন্যায় বিচার করেনি, কথা বুঝতেছে? দুই নম্বরে ন্যায় বিচার হবে মানুষের সাথে। কার সাথে? কিন্তু আশ্চর্যের বিষয় এখন পৃথিবীতে মানুষের ওপরে ন্যায় বিচার নেই, জোর যার মুলুক তার। কি বেশি বলে ফেললাম? আজ বড় বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রকে রাষ্ট্র মনে করে না, আজ বড় বড় দলগুলো ছোট দলকে দলই মনে করে না, আজ পাওয়ার আলোক গুলো যাদের পাওয়ার নেই এদের মানুষই মনে করে না। কোরআনে কারিম জানিয়েছে ওমা ইয়াকসিব খতিয়াতান আও ইসমান ফা ইফা ইসমান জানিয়েছেন পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে একটা দোষ করে, অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এলাকায় এরকম মানুষ নেই? যে লোকটা দোষ করে নাই ওর উপরে যদি একটা দোষ চাপিয়ে আপনি তাকে কালার করে দেন, তার সম্মান নষ্ট করেন, আপনার দুইটা গোনা হবে। এক নম্বরে বিনা কারণে দোষ দিলেন এটা তোহমতের গোনা, আর সম্মান নষ্ট করার কবিরা গোনা। এরকম কাজে যদি কেউ থাকেন আপনি থেমে যান, এটা মেয়েদের ভেতরে বেশি। নাম ভালো লাগবে? সম্মানিত মেয়ে মা বোনেরা যারা এই সমস্ত কাজে আছেন আপনি ওখানেই থেমে যান, কারণ এই যে তোহমতের গোনাটা আমার আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত। জোরে বলেন নাউজুবিল্লাহ।
পুলিশ বাদী কেস হয় বাংলাদেশে মাঝে মাঝে, পুলিশের কাজে বাধা দিলে পুলিশে মামলা দেয়, এ কেসের নাম কি? পুলিশ বাদী কেস। কিয়ামতের দিন আল্লাহ বাদী মামলা হবে, আল্লাহ নিজে মামলা দেবে। কি বললাম আপনি টের পেয়েছেন? মামলা দেবে কে? ইন্নামা সাবিলু আলাল লাযিনা ইয়াজলিমুনা আন-নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের উপরে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে আজ হাজারো মানুষ আমরা আল্লাহর মামলার আসামি। কেউ তার স্ত্রীর উপর অত্যাচার চালায়, কেউ তার সন্তানের উপর অত্যাচার চালায়। স্ত্রীর উপর অত্যাচার কে? বিয়ে করার সময় যারা যৌতুকের টাকা ছাড়া বিয়ে করে না, এরা স্ত্রীর উপরে অত্যাচার করেছেন। সুতরাং এই এই যে অবিচারটা, আপনি যতদিন ওই টাকা ফেরত না দেবেন আপনার কোনো ইবাদত কবুল হবে না। এখানে যারা টাকা নিয়ে বিয়ে করেছেন হাত তোলেন তো। যারা এগুলো করেছেন টাকা ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনার নামাজ পড়ে রোজা রেখে দাঁড়িয়ে রেখে পাংড়ি রেখে পীরের মুরিদ হয়ে সব মাঠে মারা যাবে। ফেরত দেওয়া লাগবে যৌতুকের টাকা আর পায়খানা একই না, পায়খানা খেলে একটা গোনা হয় আর যৌতুকের টাকা নিলে দুইটা গোনা হয়, একটা হচ্ছে কবিরা গোনা আর একটা জুলুমের গোনা। কথা বুঝতেছেন? সন্তানের উপরে জুলুম কি? এখানে অনেক মানুষ আছে আসলে বলো হুজুর ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলেন, এরা কথা শোনে না। তে কথা শুনবে কি করে? সন্তানের কাছে তার মা বাবা কি? অনেক সন্তান এটা জানেই না, জানে জানে না। মানে মা বাবার মর্যাদা আল্লাহর পরে একটা সন্তানের কাছে কেমন এটা অনেক সন্তান আমরা জানি না। এটা জানি না কেন? মা বাবা আমারে শিক্ষা দেয়নি। এ দোষটা শুধু সন্তানের একা না, আমাদের মা বাবা যারা গার্জিয়ান আমাদেরও আছে। আপনার ছেলেকে মাওলানা মুফতি হাফেজ বানাতে হবে ফরজ না, কিন্তু আপনি যে কি এই শিক্ষাটাকে তাকে দেওয়া ফরজ। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সরবানি ইসরায়েল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকু 23 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সেবা খেদমত করা লাগবে। আল্লাহর আইন মানা একটু আসতে বলে, মা বাবার আইন মানা না 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 আন্দাজে বলে, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বুঝতেছে? মা বাবাদের সেবা করা ফরজ, এটা তো আপনি জানেনই না। নামাজ পড়া ফরজ, মা বাবার পেছনে খরচ করা সেবা করা শ্রম দেওয়া ফরজ। এটা যদি আপনি আমাকে নাই জানানতে আমি কি করে আপনার সেবা করব? কথা বলা লাগবে। এখানে মা বাবা এখানে যারা বসে আছি আমরা, আমাদের 13টা দায়িত্ব আছে, কয়টা? এগুলো যদি আপনি পালন না করেন তাহলে আপনি আর ভালো ব্যবহার আশা করার যোগ্যতায় রাখেন না। এখন তো সময় যেহেতু কম, আমাদের সামনে আসরের নামাজ, এই জন্য 13টা দায়িত্ব আমি সবগুলো আগে লিখি, এরপরে বই আকারে প্রকাশ করে ওইটার উপরে আলোচনা করি। আমার গাড়িতে এগুলো বই আছে, মা বাবার দায়িত্ব কয়টা, সন্তানের দায়িত্ব কয়টা। মা বাবা মারা গেলে ছেলে মেয়ের দায়িত্ব হচ্ছে 4টা, আর সন্তানের উপরে মা বাবার দায়িত্ব 13টা, 4 আর 13 কত হয়? ওই বইতে এগুলো সব পয়েন্ট আকারে দেওয়া আছে, আপনি দরকার এগুলো পড়ে পড়ে নেবেন, যদি একদিন শুনে মনে না থাকে। এগুলোই ইসলাম। আমরা মনে করি ইসলাম মানে শুধু মারামারি করা, না, মানুষের সাথে হাসি মুখে কথা বলার সওয়াবের কাজ অনেকে জানেই না। কিছু কিছু মানুষ যে মুখ গোমরা করে থাকে, মনে হয় যে পেঁচায় ধরিস। মানুষের সাথে হাসি মুখে কথা বলাও সাদগা, সওয়াব বলতে পারেন নাই। সম্মানিত মা বোনেরা, এখানে ভালো ব্যবহারের যে আদলের ব্যাখ্যায় পেয়েছি, মানুষের উপরে ন্যায় বিচার এখন হচ্ছে না। 3 নম্বরে সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার, এই যে গরু যারা পালন করে দুধ দহন করতে করতে একেবারে শেষ করে দেয়, বাচ্চাটাকে ছেড়ে দেয়, শেষে কিচ্ছু পায় না, না এটা তার উপরে অবিচার। আপনি তাকে যদি বাঁচিয়ে রাখতে চান তার মায়ের যে স্তনের দুধ দেওয়ার অধিকার আছে, আপনি সব দহন করে নেবেন কোন কারণে?
আপনাকে জবাব দেওয়া লাগবে কিয়ামতে। সুতরাং যদি নামাজ পড়তে যান, রোজা রাখতে যান, এগুলো ইবাদত মনে করে পালন করেন, ইহসান ভালো ব্যবহার করা মা বাবা স্ত্রী নিকট আত্মীয়। এরপরে ঈদুল কুরবা, আপনার নিকটে যারা আছে দান সাদকা করতে চাইলে তাদের নাম দিয়ে আল্লাহ শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন। এই তিনটা আদেশ ফরজ। এরপর আল্লাহ নিষেধ করেছেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এক নম্বরে তোমাদেরকে আদেশ দিলাম তোমরা অশ্লীলতা ছড়াবে না। অশ্লীলতা কাকে বলে? যেটা নিজে দেখলে আনন্দ পায়, মানুষে দেখলে লজ্জা পায়, এরকম অশ্লীল কাজ আমাদের সমাজে যদি নাও থাকে, অনেকের কম্পিউটারে মোবাইলে আছে, কথা বলে না কেন? এই আদেশ মানা নফল না ফরজ? ফরজ। যারা এখানে দায়িত্বে আছেন আশা করছে আপনি এই কাজটা করবেন। প্রকাশ্যে হয়তো অনেক গণার কাজগুলো মানুষ দেখলে আপনার লজ্জা লাগে, কিন্তু গণার কাজ গোপনে যেগুলো আছে, যেগুলো মানুষে দেখলে আপনি লজ্জা পাবেন, এরকম গণাও করা যাবে না। কারণ সব সময় আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা লিখছে, মৃত্যু আসছে, কথা বলছে না কেন? কখন চলে আসে গ্যারান্টি আছে? আর আমি একজনের নজরে আছি, কে? আর আমার সাস এক্সি এগুলো লিখে রাখছে, কে? ফেরেশতারা। এই জন্য আমাদের একটু সাবধান হওয়া লাগবে, যেহেতু অন্তত এখানে যারা আছে আর 50-60-70 বছর পরে কেউ থাকবে না, সব এখান থেকে মাটির নিচে নতুন মানুষ এখানে এসে চাষ করবে, আমাদের আখেরাতের পুঁজিটা তৈরি করার জন্য অশ্লীলতার ভেতরে আমরা শরীর ভাসিয়ে না দেই। আর মনকার, মন্দ কোনো কাজে জড়ানো যাবে না। মন্দ কাজের ভেতরে অন্যতম গ্রাম অঞ্চলে দুধে পানি দেওয়া, না এলাকায় নেই, দুধের ভেতরে পানি দেওয়াটা কিন্তু মন্দ কাজ। আপনি ধোকা দিচ্ছেন ওই যাকে বিক্রি করবেন ওখানে, আপনি ধোকা দিচ্ছেন সরাসরি আল্লাহকে। এরপরে আল বাগি, সীমা লঙ্ঘন করা যাবে না, অহংকার করা যাবে না। আপনার টাকা পয়সা হোক, জ্ঞান হোক, গরিমা হোক, যোগ্যতা হোক, ক্ষমতা হোক, কোন জিনিসের অহংকার আল্লাহ ভালোবাসে না। ইয়াহু জকুম, আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম, কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি নিজে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করি আমার বান্দারা এই উপদেশ করে এই ওয়াজগুলো শুনবে। তাহলে আল্লাহর আদেশ এখানে তিনটা, নিষেধ তিনটা, আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও। আল্লাহ আমাদের ছয়টা বিষয় অনুধাবন করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। মেয়েদেরকে হাদিসে আমি পেয়েছি 6 জন মহিলা মেয়েদের আদর্শ, কয়জন? তার এক নম্বরে হযরতে হাজেরা, আল্লাহর ওপরে অবিচল আস্থা, কাকে বলে তিনি একেবারে বাস্তব নমুনা ছিলেন। তার সন্তান এবং তাকে মরুভূমিতে রেখে স্বামী চলে যাচ্ছিল, তারপরও স্বামীর উপরে কোনো রকমের অভিযোগ নেই। আমার মনে হয় আমাদের কোন সন্তান স্ত্রীকে যদি এখন সেই সিলেটের হাঁকালুকি হাওরের ভেতরে রেখে চলে আসি, গালি গালাজ তো শুরু হবে, আর বাকিটা নাই নাই বললাম। আপনার ইমান থাকা লাগবে হযরতে হাজিরার মতো, ডাক দিলেন স্বামী আপনি আমারে রেখে যান এই মরুভূমির ভেতরে আমার সন্তান সহ, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তান পেয়েছিলেন, কথা বলতে পারেন না, আকাশের দিকে ইঙ্গিত দিয়ে বলতেন আল্লাহর ইশায়। হযরতে হাজিরা ডাক দিলেন স্বামী, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, এটা যদি আল্লাহর ইচ্ছাই করে থাকেন, ওই মহান আল্লাহ আমাকে আর আপনার আমার সন্তানকে খাবার ছাড়া মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কঠিন ভয়ঙ্কর বিপদের ভেতরে তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ছাড়েননি। আর আপনার একটু বিপদ আসলে আপনি মাজার মুখী হয়ে যান। এখানে আপনাকে আদর্শ গ্রহণ করা লাগবে ইমানের উপরে টিকে থাকার জন্য। হযরতে হাসেরা, 2 নম্বরে হযরতে মরিয়ম, তিনি ইবাদতকারিনী ছিলেন, সবচেয়ে বেশি ইবাদত তিনি দুনিয়ায় করেছিলেন, মেয়েদের ইবাদতটা কম। ওরা মনে করে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, মেয়েদের জীবনের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, যেটা এখন সমাজে নেই। শুধু ঝগড়া, শুধু গন্ডগোল, এমনকি অনেক মহিলা স্বামীর সাথেও ঝগড়া করে। সেদিন এক লোক আমারে কল দিয়ে বলছে, হুজুর তাবিজ দেন কেন? আমার বউর সাথে আমার গন্ডগোল মেটে না, শুধু আমাকে মারে। আমি বললাম তাবিজ দুই জায়গায় কাজে লাগে না, একটা হচ্ছে শাশুড়ির কাছে আর একটা বউর কাছে। তোমার একটা সন্ন ছিকিয়ে দেই, তুমি স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবার তুলে দাও, লোকমা তুলে দাও, মহব্বত বাড়বে। কয়েকদিন পরে কল দিয়েছে, বললাম কি? বলছে না আমার লজ্জা করে, লজ্জা
গন্ডগোল করতে লজ্জা করে না, না আমার লজ্জা করে আমি পারবো না, আপনি অন্য কোনো কায়দা দে, অন্য কোনো কায়দা নেই, এটা তোর করাই লাগবে, আজকে করবে। পরের দিন কল দিলাম, বসে ভাত আজকে তুলে দিয়েছিলাম, মুখে নেওয়ার পরে দেখি হাঁ করে আস হতভম্ব হয়ে গেছে, কি গো প্রতিদিন আমারে মারধর করো আর আজকে আমারে খাবার দাও, তোমার কে শিখিয়েছে বলো? বসে হুজুর আমি একবারে আপনার নাম বলে দিলাম আমির হামজা, শিখিয়ে দেওয়ারও কায়দা নেই, বলে দেয় বাড়ি যাও। মা বোন যারা এসেছেন আপনার শুধু নামাজ রোজা পর্দা করা ইবাদত না, স্বামী যাদের আছে গন্ডগোল না, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার জায়গা হচ্ছে স্ত্রীর জন্য স্বামী। এবার তৃতীয় নাম্বারে মহিলার নাম পেয়েছি হযরতে আসিয়া। আমার মনে হয় আসিয়াকে আল্লাহ যে স্বামী তার কপালে দিয়েছিলেন, এরকম স্বামী এখন মুন্সিগঞ্জে কারো নেই, আছে বিশ্বে নেই। এনার উপরে সূরা তাহরিমের 12-11-12 নাম্বার আয়াত আছে, আমরা তো এখন সময় ঝামেলা হয়ে গেল, আরো আগে ওঠার দরকার ছিল। আমরা এখানে নামাজ পড়ে যাব নাকি? নামাজ পড়ে যাবেন তো? আমি নামাজ এখনো পড়ি নাই, আমি বিশেষ করে জোহর পড়ে চলে এসেছি, আসর এখানে পড়বো, আজকে যেহেতু রাতের বেলা আছে সিনাইদা, নামাজ পড়ে এরপর আমরা এখান থেকে বিদায় নেবো। আপনি উঠাউঠি করলে কিন্তু আলোচনা বন্ধ করে দেবো, নামাজ পড়ে যাবেন, রাজি আছেন তো? মেয়েদের তিন নাম্বারে আদর্শের নাম পেয়েছে হযরতে আসিয়াকে। হযরতে আসিয়া পারিবারিক জীবনে যে যন্ত্রণা সহ্য করেছিলেন বিরল, এটা আপনার স্বামী যতই কঠিন হোক, আমি যতদূর আসিয়ার জীবনী পড়ে জানি আপনার স্বামী ফেরাউনের মতো না। আপনাকে তো নামাজ পড়তে গেলে আপনার স্বামী ধরে পিটায়, এরকম স্বামী আছে না? আরো আপনাকে হয়তো নিজে নামাজ না পড়লো অন্তত আপনাকে একটু বলে যান নামাজ পড়ে নেন। হযরতে আসিয়া আল্লাহর বিধান মানতে গিয়ে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, নিজের বান্ধবী সেরা একজন মন্ত্রীর স্ত্রী, এই দুইজনকে, তার একটা ছোট্ট সন্তান ছিল ওই মেয়েটার, গরম তেলের ভেতরে ছেলেটাকে বাচ্চাটাকে ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, দেখো তোমরা যদি দুইজন এই মুহূর্তে আল্লাহর বিধান বন্ধ না করো তোমাদেরকে এভাবে ভাজা করা হবে। কলিজার টুকরা সন্তান যখন ভাজা হয়ে গেছে, এই মন্ত্রীর স্ত্রী ডাক দিয়ে বলছে, সন্তান হঠাৎ করে আগুনের ভেতর থেকে আওয়াজ আসছে, মা আপনি ভয় পাবেন না, এটা অগ্নিকুণ্ড মনে হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে এটা ফুলবাগান। তার ইমানটা আরো বেড়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে ও ভাসা মাছের মতো তেলের ভেতরে ছেড়ে দিয়েছে। হযরতে আসিয়া দৃশ্য দেখার পরে তারপরও তিনি টলেননি, তার হাতের ভেতরে পায়ের ভেতরে কপালের ভেতরে প্লেট লাগিয়েছে লোহার সাথে শলাকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, আমার জান্নাতটা আমার বান্দির সামনে তুলে ধরো। সূরা তাহরিমের 11-12 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল ক্বাউমিজ জালিমিন। জান্নাত সামনে দেখে তিনি বললেন, আল্লাহ এ জান্নাত না, এ জান্নাতের মাঝে তুমি একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যে ঘরে বসে তোমার সব সময় দেখা যায়। হযরতে আসিয়া এই কঠিন অবস্থায় দুইটা দোয়া করেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। মেয়েরা যারা এসেছেন খেয়াল করেন, হযরতে আসিয়া হাতে পায়ে কপালে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, এ কঠিন মারাত্মক অবস্থায় তিনি বলেননি, আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও এবং আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করে এদেরকেও তুমি ধ্বংস করো না। এত বড় কঠিন অত্যাচারের ভেতর উপরে তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার স্বামীর অত্যাচার থেকে, আর স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে জুলুম করো না। মুন্সিগঞ্জবাসী কত বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা, তারপরও তিনি স্বামীর জন্য বড় করেননি। আর আমাদের একটা সাবান যদি কম হয় কত কিছু তুলে গালি গালাজ দিয়ে ফেলে, কথা বলে না কেন? আপনি মানুষ,
আপনার মুখের হাসি ফোটাতে এই লোকটা সারা দিন রাত নেই 24 ঘন্টা পরিশ্রম করে। ওনার কতটুকু পেট, কয়েক ইঞ্চি পেটের জন্য কতটুকু খাবার লাগে উনি যদি বলতো আমি নিজে বেঁচে থাকবো ওনার খুব বেশি কষ্ট করা লাগতো না। আপনার মুখের দিকে তাকে ওনার পরিশ্রম করা লাগে, এত কষ্ট স্বীকার করেও আপনার মন পাওয়া যায় না। আরে মানুষ আসিয়ার মতো স্বামী যদি পেতেন আপনি টের পেতেন। আপনাকে আদর্শ গ্রহণ করা লাগবে হযরতে আসিয়াকে। হাজারো কষ্টে বিপদে মুসিবতে যাই হয়ে যাক স্বামীর উপরে বরদোয়া দেওয়া যাবে না, লানত করা যাবে না, গালি গালাজ দেওয়া যাবে না। আল্লাহ এরকম মেয়েদেরকে যেন দান করেন, জোরে বলেন আমিন। 4 নম্বর মেয়েদের আদর্শ হচ্ছে হযরতে খাদিজা। তিনি তার স্বামী ভক্তির উজ্জ্বল নিদর্শন ছিলেন। পৃথিবীতে হযরতে খাদিজা কোনোদিন স্বামী ছাড়া খাবার খেতেন না, এই জন্য স্বামী স্ত্রীর উচিত হচ্ছে এক প্লেটে খাবার খাওয়া। এখানে একজন হাত তোলেন তো জীবনে আমি আমার স্ত্রীর সাথে বসে খাবার খেয়েছি একসাথে, তোলেন। সভাপতি খাইনি, খাবার খেয়েছে অন্যজনের সাথে, না এটা ঠিক না। আপনি আপনার স্ত্রীর সাথে বসে খাবার খাবেন, এটা নবীজি নিজে খেতেন, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। একদিকে সওয়াব হবে আর একদিকে সুন্নত আদায় হবে। অনেকে উল্টা পাল্টা ধারণা করতে পারে, দেখো এ বউ পাগল, বউ পাগল, রসুলুল্লাহ পাগল, কারণ রসুলুল্লাহ এটা করতেন, কথা বলেন না কেন। খাদিজাতুল কুবরা যত দিন দুনিয়ায় বেঁচে ছিলেন স্বামীকে পাওয়ার পর থেকে মরণের একদিন পর্যন্ত তিনি কোনোদিন স্বামী ছাড়া ঘুমাতেন না। নবীজি যতদিন যত রাতে যতবার আসতেন হযরতে খাদিজা দরজার কাছে পিঠে হেলান লাগিয়ে ঘুমাতেন। এরকম বউ তো এখন ঘরে ঘরে, এরা রাত জেগেও থাকে স্টার জলস আর স্টার পিলাস নিয়ে। আপনাকে তো রাত জেগে যদি থাকতে চান আপনার স্বামীর জন্য থাকবেন। হাসানুজ্জামান হান্নান উনি কখন আমার জন্য কর্মজীবন শেষ করে বাড়িতে আসবে, যতক্ষণ আপনি আশায় থাকবেন নফল নামাজের সওয়াব পাবেন। অন্তত ওনার বউ তো আজকে রাগ করবে না কি হুজুর নিয়ে এসেছে। সম্মানিত মা বোনেরা, না আপনার স্বামীর জন্য যদি আপনি আশায় বসে থাকে নামাজ পড়া লাগবে না, ওই নফল নামাজের সওয়াব নিয়ে এমনি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কাল বাড়ি যেয়ে বলবে। 5 নম্বর মেয়েদের সর্বোত্তম আদর্শ হযরতে আয়েশা। তিনি এলেম অর্জনকারী ছিলেন। আজ অনেক মেয়েরা লেখাপড়া করতে চায় না, হাদিস কোরআনের কথা পড়তে তো চায় না, শুনতেও চায় না, আপনাকে পড়া লাগবে। হযরতে আয়েশা নবীজির একটা টেপ রেকর্ডার ছিলেন, যা বলতেন ওটা তার মুখস্থ হয়ে যেত। আপনার মেধা হয়তো ওরকম নেই, এই জন্য স্বামীকে বলবেন একটা বই কিনে নাও, একটা তাফসির কিনে দাও, একটা হাদিসের এই কিতাবের নাম বললাম এটা কিনে দাও। যখন অবসর সময় পাবেন তখন বসে বসে রাতের বেলা পড়বেন, দেখবেন আপনার জ্ঞান খুলে যাবে। 6 নম্বর মেয়েদের আদর্শ হচ্ছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে কারণ দুইটা। 1 নম্বরে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। 2 নম্বরে হযরতে আসিয়া ফাতেমাতুজ জাহরা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পর্দা মেনটেন করে চলতেন। এমনকি মরণের আগে বলেছিলেন, স্বামী আমি যদি রাতের বেলা মারা যাই অন্তত আমার খাটিয়ার উপরে একটা বড় কাপড় দিয়ে দিও। এই দিন থেকে মেয়েদের মরণের পরে খাটিয়ার উপরে কাপড় দেওয়া চালু হয়েছে, এর আগে ছিল না। তাহলে মরণের পরও যেন আমার শরীর কেউ দেখতে না পারে, তিনি কন্ট্রোল করেছিলেন নিজেকে এমন ভাবে। সারা রাত দিনে একবার টয়লেটে যেতেন, মানুষ দিনের বেলা বের হলে দেখে ফেলবে, এত কন্ট্রোল করতেন নিজেকে। আপনাকে কন্ট্রোল হওয়া লাগবে। আমি আপনাকে রাতের বেলা শুধু একবার যেতে বলছি তা না, অন্তত এই মন থাকা লাগবে যেন ফাতেমাকে যেমন কেউ দেখেনি, আমারে যেন সচরাচর কেউ দেখতে না পারে। ফাতেমা বলতেন, আমাকে আমি সারা জীবন মানুষের চোখের আড়াল থেকে দুনিয়ার জীবন কাটিয়েছি, আমি চোখের আড়াল থেকে আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। এই 6 জন মহিলাকে আদর্শ মানার তৌফিক আমাদের মেয়েদেরকে আল্লাহ যেন দান করেন, আমিন। এখনই মোনাজাত করার পরে নামাজ পড়বো, নামাজ পড়ার পর আপনি বিদায় নিও, গাড়িতে বইটা আশা করছি আপনি নিয়ে যাবেন। প্রশ্ন দিয়েছে, ইসলামে কি মহিলাদের বাহিরে গিয়ে পুরুষদের মাহফিল শোনা জায়েজ আছে? অবশ্যই আছে যদি পর্দা থাকে, কোনো অসুবিধা নেই। যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় তবে কি কোনোদিন জান্নাতে দিন জান্নাতে যাবে? জান্নাতে যাবে বলতে আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেই না যদি আপনার ঈমান থাকে।
আর আপনার যদি ইমান না থাকে আপনাকে তো জাহান্নামে জান্নাতে আর কোনোদিন দেবে না। আমার আলোচনাটা অনেকে বুঝতে ভুল করে, আপনাকে জাহান্নামে গেলে জান্নাতে আর দেবে না আমি এটা কোনোদিন বলিনি। আমি বলেছি আপনি যদি দুনিয়ায় তওবা করে ভালো মানুষ হয়ে মারা যেতে পারেন তাহলে আপনাকে জাহান্নামে আল্লাহ দেবে কেন, জাহান্নামে দেবেই না। এরপরে পুরুষ আর মহিলাদের কি একই প্রতিষ্ঠানে কাজ করতে পারবে? হ্যাঁ, পর্দা যদি থাকে অবশ্যই পারবে না, অসুবিধা নেই। শীতকালে বিছানায় বসে কি নামাজ পড়া যাবে? বসে বসে নামাজ পড়া বিনা কারণে ঠিক না, আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, এটাই ফরজ। ওজর থাকলে অসুবিধা নেই। ছেলে হাফেজ আর মা যদি অশ্লীল হয় তাহলে কি সেই মা জান্নাতে যাবে? আবার প্রশ্ন করা লাগে। মহিলার কে তালিমে যেতে পারবে? মেয়েদের অনুষ্ঠানে মেয়েরা যদি করে অসুবিধা নেই। আর এত প্রশ্ন আর পারবো না, পরে এখন সময় নেই। আমার শ্রদ্ধাবাজ ওস্তাদ এলাকায় ওনার বাড়ি এই যে মুন্সিগঞ্জের পাশে, আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মহাতামি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম, আমি সেই ছোটবেলায় কায়দা পড়েছিলাম ওনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত যেন বৃদ্ধি করে। আজ এই 14 ফেব্রুয়ারি একটা মাহফিল আছে আপনাদের আমিরপুরে, আমিরপুর মাওলানা আব্দুল আলামিন ভাই আসবে, আপনারা যারা যাবেন দাওয়াত দিয়ে গেলাম, অবশ্যই ভালো আলোচক আপনারা যাবেন। আমার আর একটা মাহফিল এই আলমডাঙ্গায় আছে 23 তারিখ, এই মাসের 23 তারিখে, জানুয়ারি মাস না এটা, 23 তারিখ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি 23 আলমডাঙ্গা গোবিন্দগঞ্জ গোবিন্দপুরে আছে, যাবেন ওখানে রাতের বেলা। আর গতকাল কাল পরশুদিন আছে আলমডাঙ্গা হাফানিয়া দিনের বেলা ওইটা, আর সরোজগঞ্জে আছে পরশুদিন রাতের বেলা, কালকে আছে ঝিনাইদহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা শেষ করে ফেলেছি, কোরআনের অনুষ্ঠানে এসে বড় আশা নিয়ে হাত তুলেছি, আমাদের জীবনের অপরাধ গুলো নেকি বানিয়ে দাও, এই দারুসান্না মাদ্রাসাটা তুমি কিয়ামত পর্যন্ত দিন শিক্ষা দিনের প্রসারে তুমি কবুল করে নাও। যারা দায়িত্বে আছে শ্রদ্ধাভাজন উস্তাদ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম সহ এ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারি মোতাবল্লি সদস্য যারা আছে, নিজেদের বাড়ি ঘর যেভাবে দেখে তোমার নবীর ঘরকে ওইভাবে দেখার তৌফিক দাও। এ গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও, বিশেষ করে বাবু পটিমারির সন্তান তার পিতা খন্দকার আব্দুল মগিজ মারা গেছে, আল্লাহ তুমি তার কবরটা জান্নাত ফেরদাউস বানিয়ে দাও। বিপুল গড়চাপড়া থেকে দোয়া চেয়েছে তার বাবার জন্য, আমিরুল মেম্বারকে কবুল করো, তার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। জিয়া তার পিতার জন্য দোয়া চেয়েছে, হাজারো মানুষ আমরা দোয়া করছি জিয়া ভাইয়ের বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন এটা আমার মায়ের দেশ, আমার মা আসতে পারে নাই, দোয়া চেয়েছে আমার মাকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করো। আমার শ্রদ্ধাভাজন পিতা বসে আছে, আমার বাবাকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই হাসানুজ্জামান হান্নান সাহেবকে কবুল করো, তার মা বাবা স্ত্রী পুত্র সন্তান আছে যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। আল্লাহ দ্বারা আরো যত অতিথি এখানে এসেছে আমার ডানে বামে বসা এই সম্মানিত মানুষদের সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দাও। মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, বিশেষ করে আমার ছোট্ট খালা এসেছে, জানলে আমার খালাকে তুমি কবুল করো। মাওলানা হোসাইন আহমেদ সহ ডক্টর আব্দুর রহমান রুহুল আমিন ভাই যারা কোরআনের জন্য ছুটে আসে আমাকে বুকে টেনে নেয়, তুমি তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। সম্মানিত পরিচালক হাফেজ আশরাফুল আলমকে তুমি হাফেজ হিসাবে কবুল করো, আমাদেরকে রোগ মুক্ত করো, এলাকায় যত মানুষ আছে আল্লাহ ভাই ভাই হয়ে বসবাস করার তৌফিক দাও। আজকের আলোচনার পুরো সওয়াবটা তুমি আমাদের নবীজির রওজায় পৌঁছে দাও। আমিন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।